আপনাক স্বাগত জানাইছো আর এই মুহূর্তে একটা বেয়া খবর দিব ওলাইছো। মহানগরীর হিড়িম্বাপুরত ভূমিস্খলনত এগারী যুবতীর মৃত্যু হয়েছে। এই খবরটা আমি টাইম এইটর দর্শকসল বর্তমান জানাব ওলাইছো যে মহানগরীত এক এক দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে যে হিড়িম্বাপুরত 21 বছরীয় এগারী প্রতিভাবান যুবতীর ভূমিস্খলনের ফলত মৃত্যুর মুখত পড়বলগা হয়েছে এগারী যুবতী। আর এটা সম্পূর্ণ শোকস্তব্ধ হয়ে পড়েছে অঞ্চলটি। নৃত্যশিল্পী আছিল প্রিয়ঙ্কা বড়ো। আর এক দুঃখজনক খবর এই মুহূর্তে টাইম এইটর দর্শকসল জানাবলে বিচারিছো যে মহানগরীত এক ভয়ঙ্কর ভূমিস্খলনত প্রাণ গৈছে এগারী যুবতীর। হিড়িম্বাপুরত 21 বছরীয় এগারী যুবতীর প্রতিভাবান যুবতীর প্রাণ হেরুয়াবলগা হয়েছে। সাংস্কৃতিক দিকত আগবঢ়া আছিল প্রিয়ঙ্কা বড়ো। আর এই প্রিয়ঙ্কা বড়ো নামৰ এই প্রতিভাবান যুবতীগৰাকী বর্তমান মৃত্যু হয়েছে। আর এটা সমগ্র অঞ্চলত বর্তমান শোকস্তব্ধ হয়ে পড়েছে। এটা বেয়া খবর এই মুহূর্তে টাইম এইটর দর্শকসলক আমি জানাই আছো যে মহানগরীত এক ভয়ঙ্কর ভূমিস্খলনত এগারী যুবতীর প্রাণ গৈছে। আর তেওঁৰ নাম যুবতীগৰাকীর নাম প্রিয়ঙ্কা বড়ো বুলি জানিব পৰা গৈছে। প্রতিভাবান শিল্পী আছিল প্রিয়ঙ্কা বড়ো। 21 বছরীয় এই প্রতিভাবান যুবতীগৰাকীর মহানগরীর হিড়িম্বাপুরত এক শোকজনক মৃত্যু হয়েছে। ভূমিস্খলনত পরি মৃত্যু হয়েছে। আর আমি সেই প্রতিভাবান যুবতীগৰাকীর আলোকচিত্র বর্তমান আমি আমার টাইম এইটর দর্শকসলক বর্তমান দেখাই আছো। আর এই যেগুলি যুবতীয়ে ভূমিস্খলনের ফলত প্রাণ হেরুয়াবলগা হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মুখতো তেও নিজের কলার প্রদর্শন করেছিল বলে জানিব পৰা গৈছে। শেহতীয়াক লন্ডনলে যাওয়া পরিকল্পনা আছিল প্রিয়ঙ্কার। আর প্রিয়ঙ্ক এক ভয়ঙ্কর ভূমিস্খলনত প্রাণ গল প্রিয়ঙ্কা বড়ো নামৰ এই উদীয়মান প্রতিভাবান শিল্পীগৰাকীৰ। আর বিগত 48 ঘণ্টাত মহানগরীত ভূমিস্খলনের ফলত দ্বিতীয়টো মৃত্যু হয়েছে। আজির প্রায় দুদিনের পূর্বে এগারী মহিলার মৃত্যু হয়েছিল ভূমিস্খলনের ফলত। 33 কোটি দেবতার ওসর যে ভূমিস্খলন হয়েছিল তাত মৃত্যু হয়েছিল এগারী মহিলার। আর আজি মহানগরীর হিড়িম্বাপুরের অঞ্চলত ভূমিস্খলনত মৃত্যু হয়েছে প্রিয়ঙ্কা বড়ো নামের এই প্রতিভাবান শিল্পীগৰাকীর। আর এটা সমগ্র অঞ্চলত আর পরিয়ালত শোকস্তব্ধ হয়ে পড়েছে। দেশ বিদেশের বিভিন্ন স্থানত বিহু নৃত্য প্রদর্শন করেছিল প্রিয়ঙ্কা বড়োয়ে। জনগোষ্ঠীয় অনুষ্ঠানতো অংশগ্রহণ করেছিল। আর দেশ বিদেশত অসমীয়া সংস্কৃতির যি আমার সকলরে আদরের বিহু নৃত্য দেশে বিদেশে তেও প্রদর্শন করেছিল। কিন্তু এক শোকজনক অবস্থাত নিজের প্রাণ হেরুয়াবলগা হয়েছে। এক দুর্ঘটনাত প্রাণ হেরুয়াবলগা হয়েছে প্রিয়ঙ্কা বড়ো নামের এই যুবতীগৰাকীয়ে। মহানগরীর হিড়িম্বাপুরত ভূমিস্খলনের ফলত এই যুবতীগৰাকীয়ে নিজের প্রাণ হেরুয়াবলগা হল। আর প্রতিভাবান শিল্পী আছিল যুবতী শিল্পী আছিল এই প্রিয়ঙ্কা বড়ো। গুৱাহাটী কলেজের ছাত্রী আছিল বলেও জানিব পৰা গৈছে। আর বিভিন্ন স্থান বিভিন্ন দেশত তেও বিহু নৃত্য প্রদর্শন করেছিল। অসমীয়া সংস্কৃতির যি সকলকৈ আদরের বিহু নৃত্য তেও দেশে বিদেশে প্রদর্শন করেছিল। আর বিভিন্ন স্থানত বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন অনুষ্ঠান তেও অনুষ্ঠানত অংশগ্রহণ করেছিল। অসমীয়া সংস্কৃতিক তাত আগুয়াই লৈ গৈছিল। আর সেই প্রতিভাবান প্রিয়ঙ্কা বড়োর এক শোকজনক মৃত্যুক আকোয়ালি লবলগা হয়েছে। মহানগরীর হিড়িম্বাপুরত মৃত্যু হয়েছে এই 21 বছরীয় প্রতিভাবান যুবতীগৰাকীর। আর এই বেয়া একটা বেয়া খবর আমি টাইম এইটর দর্শকসলক বর্তমান জানাই আছো। আর বিগত দুটা দিনত মহানগরীত ভূমিস্খলনের ফলত এই দ্বিতীয়টো প্রাণ হেরুয়ার ঘটনা সংঘটিত হয়েছে। ইয়ার পূর্বে দুদিনের পূর্বে মহানগরীর যি 33 কোটি দেবতা আছে সেই স্থানত এক শোকজনক ঘটনার এগারী ভূমিস্খলনত শোকজনক ঘটনাত এগারী মহিলায় প্রাণ হেরুয়াবলগা হয়েছিল। আর 48 ঘণ্টার ভিতরে এই দ্বিতীয়টো শোকজনক ঘটনা মহানগরীত সংঘটিত হয়েছে। ভূমিস্খলনের ফলত হিড়িম্বাপুরত 21 বছরীয় প্রিয়ঙ্কা বড়ো নামের এগারী প্রতিভাবান শিল্পীর যুবতীর প্রাণ গৈছে হিড়িম্বাপুরত মহানগরীত ভূমিস্খলনের ফলত।